পাথুরে পাহাড় একই সঙ্গে ভয়ঙ্কর স্লিপ, একটুখানি ভুল হলেই 100 ফুট ওপর থেকে পড়ে যেতে হবে, চলে যাবে প্রাণ। তবে তারা কোনো ভয় মানে না, পর্বত আরোহণে তাদের ভয় পেলে যে চলে না। কিন্তু এত ঝুঁকি নিয়ে তারা কি করতে যাচ্ছে? আসলে তারা যাচ্ছে একটা পাখির বাসার সন্ধানে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, সুইফট পাখি কিন্তু অন্য কোনো পাখির মতো খড়কুটো দিয়ে বাসা বানায় না। এই পাখি মুখ থেকে এক ধরনের লালার মতো একরকমের জিনিস বের করে বাসা বানায়, আর এই বাসা জলে সহজেই গুলে যায়। এবং এইসব বাসায় মানুষের জন্য খাদ্য উপাদানও যথেষ্ট থাকে। দক্ষিণ পূর্ব এশিয়াতেই এই ধরনের পাখির বাসাগুলো পাওয়া যায়। কি বন্ধুরা, শুনে খুব অবাক হচ্ছেন তাই না? এই মানুষগুলোর পেশা হলো সুইট পাখিদের বাসা খোঁজা। 100 বছরের পুরানো এই পেশা। স্থানীয়রা এই বাসা দিয়েই স্যুপ বানায়, আর মানুষের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী বলে মনে করা হয় এই স্যুপকে। আর মার্কেটে এর চাহিদাও ব্যাপক। আর বন্ধুরা, শুনে আপনারা অবাক হবেন যে সুইট পাখির 2 পাউন্ড বাসার দাম $2,900। যেমন ঝুঁকি তেমনই দাম। পাহাড়ের খাঁজে বাসার খোঁজে তারা ব্যস্ত থাকে, কারণ এটাই তাদের পেশা। এই পাখির বাসা শিকারীদের বাস ফিলিপাইনে। প্রয়োজনীয় সব উপকরণ নিয়ে তারা নৌকায় ওঠে, তাদের গন্তব্য নবদ্বীপ। জীবন বাজি রেখে পাখির বাসা খোঁজেন তারা, আর একটুখানি ভুল হলেই মৃত্যু। তাই কেউ কাউকে এই কাজে বাধ্য করে না। যার আত্মবিশ্বাস বেশি থাকে সেই ওপরে ওঠে, বাকিরা নিচে থাকে। আর কখনো কখনো খালি হাত আর পা নিয়েই তারা পাহাড়ে উঠতে থাকে। আর কিছু কিছু পাথর এমনও থাকে যে ধরা মাত্রই পড়ে যায়। আর এই নবদ্বীপ লোকালয় থেকে একেবারেই বিচ্ছিন্ন, জরুরি অবস্থা সাহায্য করার মতো কাউকেই পাওয়া যায় না। আর বাসা শিকারীরা সাধারণত দিনের বেলায় বাসা খোঁজে, এ সময় সুইট পাখি খাবারের সন্ধানে বাইরে চলে যায়। কখনো কখনো বাসা অনেক নিচুতেও পাওয়া যায়, তবে সাগরের ঢেউও বিপজ্জনক হয়ে থাকে। বন্ধুরা, পাহাড়ের খাঁজে খাঁজে সুইট পাখি বাসা বানায়। ওরা থাকে জোড়ায় জোড়ায়, অর্থাৎ একটি বাসায় থাকে 2টি পাখি। তবে বাসা শিকারীরা একটা রীতি মেনে চলে, যেসব বাসায় ডিম থাকে সে বাসাগুলোতে তারা হাতই দেয় না, কারণ তারা জানে এই পাখিগুলো বেঁচে থাকলেই কেবল তাদের ইনকামের পথ খোলা থাকবে। আর পুরনো বাসা হারিয়ে গেলে নতুন বাসা তৈরি করতে এই পাখিগুলোর সময় লাগে প্রায় 15 দিন। আর বন্ধুরা, ডিসেম্বর থেকে এপ্রিল এই সময়ে সুইট পাখির বাসা খোঁজেন শিকারীরা। আর সুইফট একটি ছোট দ্রুত গতির পাখি যা দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া যায়। এই পাখি নিজের লালা দিয়ে যে বাসা বানায় তা শুকিয়ে শক্ত হয়ে যায়, এবং তা সাদা ও সুন্দর একটি বাসাতে পরিণত হয়। আর বন্ধুরা, 400 বছরেরও বেশি সময় ধরে পাখির বাসার স্যুপ খেয়ে চলেছে চীন ও দক্ষিণ পূর্ব এশিয়া ও অন্যান্য দেশের মানুষেরাও। সম্ভবত প্রাণী জগৎ থেকে পাওয়া যেসব খাবার মানুষ খায়, পাখির বাসা দিয়ে বানানো এই স্যুপ তাদের মধ্যে সবচেয়ে দামি। হংকংয়ের নামি দামি রেস্তোরাঁগুলোতে এই পাখির বাসার স্যুপ পাওয়া যায়। আর এই ছোট্ট এক বাটি স্যুপ খেতে গেলে $100 পকেট থেকে গুনতে হবে। আর বন্ধুরা, 3 ধরনের সুইট পাখির বাসা দিয়ে স্যুপ বানানো হয়, আর এর একটিকে বলে হোয়াইট নেস্ট বা সাদা বাসা। এই 1 কিলোগ্রাম সাদা বাসার দাম $2,900। আর দ্বিতীয় বাসাটির নাম অফ হোয়াইট নেস্ট, আর তৃতীয় বাসাটির নাম ইয়েলো নেস্ট। তাই তো দক্ষিণ পূর্ব এশিয়ায় ওই সুইট পাখির খামার গড়ে তোলা হয়েছে। আর বন্ধুরা, আপনারা কি কখনো এই সুইট পাখির বাসার স্যুপ খেয়েছেন? আর যদি খেয়ে থাকেন তাহলে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল অজানা পথের কাহিনীতে নতুন হয়ে থাকেন এবং এই রকম ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে দেখতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর বন্ধুরা, কথা হবে অন্য একটি ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।